আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি কথা বলবো এমন একটি গাছের ফল সম্পর্কে যেটি আপনারা আমার অতি পরিচিত একটি গাছ যে গাছটিকে আমরা কর্মজা বা করমজা নামে চিনি এই গাছটি বিশেষ করে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে তবে আমরা এটিকে অবহেলা করে এই গাছের ফলটি কিন্তু অনেকে খাই না কাঁচা অবস্থাতে এই গাছটির ফলটি অনেকটা টক লাগে এবং পেকে গেলে এই গাছের ফল কিন্তু অনেকটা সুমিষ্ট এর সাথে সাথে এর ভিতরের যে রংটা বা কালারটা হয় রক্তের মতো একটি কালার হয়ে থাকে তো স্ক্রিনে দেখানো যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ফল এখনও ফাঁকে নাই এটি মোটামুটি কাঁচাই রয়েছে তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে এই কর্মজা বা করমজা গাছের ফল দ্বারা আমাদের মানব শরীরে কী কী ধরনের উপকারে আসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক পৃথিবীতে প্রত্যেকটি মেয়ে মানুষই চায় তার চুল লম্বা ঘন এবং কালো করতে এই মনের বাসনা সাধনা অনেকেরই হয়ে থাকে তবে হ্যাঁ বন্ধুরা এই করমজা গাছের ফল দ্বারাই এটি সম্ভব দ্বিতীয়ত আমাদের অনেক সময় শরীরের মধ্যে পাইলসের মতো একটি বড় ধরনের বেদি হয়ে থাকে এই পাইলস থেকে নির্মূল করার জন্য এই গাছের ফল অত্যন্ত কার্যকরী এছাড়া কারণে অকারণা আমাদের পেটের মেদভরি বেড়ে যায় পেটের চর্বি ঝুমে অনেকটাই বড় হয়ে যায় এই করমজা গাছের ফল দ্বারা এই পেটের চর্বি কমাতে সহায়তা করবে ডায়াবেটিক্স বর্তমানে আমাদের সমাজে বড় একটা বিধি হিসেবে আখ্যায়িত করা যায় এই ডায়াবেটিক্স রোগীদের জন্য সবচেয়ে মহামূল্যবান ওষুধ হিসেবে এই করমজা গাছের উপকার বা এই করমজা গাছের ফল দ্বারা তারা অনেকটাই উপকৃত হবে এবং সর্বশেষ আমাদের যেটি হয়ে থাকবে পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটি মানুষের মধ্যে কে না চায় তার শরীরের রং ফর্সা করতে এবং শরীরের চামড়া যেটি রয়েছে এটি ফর্সা হোক এটি করতে কে না চায় অনেক মানুষই রয়েছে যারা এই ফর্সা করার জন্য কসমেটিক্স ব্যবহার করে থাকে তদর্শক এই কসমেটিক্স থেকে বিরতি রেখে আপনাকে বেচস উপাদান দ্বারা মাত্র কয়েক দিনের মধ্যে ফর্সা করতে এই গাছের ফলের কোনো জুরি নেই এই করঞ্জা ফলে আছে সাইট্রিক অ্যাসিড প্রোটিন আছে শূন্য দশমিক পাঁচ গ্রাম ভিটামিন ই শূন্য দশমিক নয় গ্রাম এছাড়া এই ফলে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে তো দর্শক আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই পাঁচটি রোগের জন্য পাঁচ রকমে আপনাদেরকে ফলটি ব্যবহার করতে হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মটা ভালোভাবে জেনে নেবেন দর্শক আপনারা যারা আপনাদের চুল লম্বা ঘন এবং কালো করতে চান তারা যেটি করবেন এই করঞ্জা ফল দশ থেকে বারোটি উঠিয়ে নিয়ে আসবেন এবং একে ভালোভাবে রস করে নেবেন এরপরে এই রসটি রাতে ঘুমানোর আগে আপনারা মাথায় সুন্দরভাবে মালিশ করে নেবেন বা ম্যাসেজ করে নেবেন এভাবে যদি আপনারা সাত দিন কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুল লম্বা ঘন এবং কালো করবে এটি একশো সত্য দর্শক এছাড়া আপনাদের যাদের ফাইলসের সমস্যা রয়েছে অথবা পেটের মেদভরি অতিরিক্ত হয়ে গেছে তারা যেটি করবেন এই ফল পাঁচ থেকে ষাটটি করে নিয়ে আসবেন এবং এর থেকে রস বের করে নেবেন রসটি মধু দিয়ে আপনারা এক মাস খাবেন সকাল এবং রাতে খেলে অনেকটা ভালো হয় এভাবে এক মাস যদি খান তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়া আপনাদের যারা জটিল কঠিল রোগের মধ্যে ভুগতেছেন অর্থাৎ ডায়াবেটিক্সের মতো রোগে আপনারা যারা ভুগতিছেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় সকালে আপনারা খালি পেটে তিন থেকে চার পরি চারটি পরিমাণ এই ফলটি চিবিয়ে খাবেন প্রতিদিন তিন থেকে চারটি পরিমাণ ফল চিবিয়ে খেলে অবশ্যই আপনাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে ছেলে থেকে মেয়ে সকলেই কেনা চায় তাদের শরীরের রঙকে ফর্সা করার জন্য অনেকেই রয়েছে যারা অনেকটাই কালো কুচকুচে তারা অনেক সময় চায় তাদের শরীরের চামড়াটাকে একটু ফর্সা করতে দর্শক শরীরকে ফর্সা করতে এবং ভিতর থেকে ফর্সা করে নিয়ে আসতে খুবই উপকারী একটি ফল হচ্ছে করমচা বা করমজা ফল তো বন্ধুরা শরীরকে আপনাদের ফর্সা করতে যেটি করবেন সেটি হচ্ছে পরিমাণ মতো করমজা ফল অথবা আপনারা কিছু পরিমাণ পাঁচ থেকে ষাটটি বা দশটি পর্যন্ত আপনার ফল নিয়ে আসবেন এবং এটিকে ভালোভাবে পিষিয়ে নেবেন এবং এর থেকে রস বের করে নেবেন এর রসের সঙ্গে অবশ্যই আপনারা খাঁটি মধু মেশাবেন মেশানোর পর রাতে ঘুমানোর সময় সারা শরীরে মেসেজ করবেন এবং মেসেজ করার পর সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা শরীরটাকে ধুয়ে নেবেন দর্শক এভাবে সপ্তাহ অন্তরে একদিন এবং এভাবে আপনারা তিন মাস পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন অর্থাৎ আপনারা মাসে চারবার অর্থাৎ তিন মাসে তিন চার বার আপনারা এই ফলের রসটি সারা শরীরে মেসাজ করে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের শরীর ভেতর থেকে ফর্সা হতে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আমার হাতে আজকে বিশ্ব বিশ্বকবিরাজি সংস্থা থেকে আপডেটকৃত এবং পরীক্ষিত টিপস আপনারা আশা করি উপকৃত হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়